সম্পূর্ণ টোটালি আপনার পিওর ম্যাট গোল্ড জরি দিয়ে পিটানো কাজ করা আছে। তো প্রত্যেকেরই কাজ করা হবে। আঁচলের আঁচলেও আছে আপনার মিনাকারি পার আঁচল বলের কাজ করা, আপনার ভিতরে দেখেন লতা পাতা প্লাস আপনার চেন স্টাইলের কাজ করা, তার মাঝকে আর পারের মধ্যে কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা আছে, এই যে একটু দেখ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমির হোসেন, মিতু কাতানের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। তো নতুন কিছু কালেকশন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির। আজকে আমি যে কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার পিওর, আপনার 100% পিওর বেনারসির মধ্যে আপনার মিনাকারি কাজ করা, সম্পূর্ণ টোটালি আপনার পিওর ম্যাট গোল্ড জরি দিয়ে পিটানো কাজ করা আছে। তো প্রত্যেকটা ডিজাইন আমি আপনাদেরকে আজকে শেয়ার করবো, আর আপনারা ফুল ভিডিওটা দেখবেন স্কিপ না করে, আর স্কিপ যদি করে ফেলেন তাহলে আপনারা ডিজাইন প্লাস কালারগুলো কিন্তু আপনারা ভালোভাবে বুঝবেন না। তো অতি ফার্স্টে আমি খুলছি জাম কালার দিয়ে, ফুল বডিতে আপনার মিনাকারি কাজ করা হবে। আঁচলের আঁচলেও আছে আপনার মিনাকারি পার আঁচল বডিতে, টোটালি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনার পিটানো কাজ করা, খুবই সফট হবে, লাইট ওয়েটের মধ্যে শাড়িটা, এই যে দেখেন একদম নিউ ডিজাইন। অতি ফার্স্ট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই শাড়িটা, এখনও 24 ঘন্টাও হয়নি, আসছে আমাদের দোকানে। এটা এটা হচ্ছে আপনার ফুল জমিনের কাজটা, পাড়ের মধ্যে খুবই সুন্দরভাবে আপনার নিখুঁতভাবে আপনার পিটানো কাজ করা আছে, টোটালি একদম ডিফারেন্ট স্টাইলের পেয়ে যাচ্ছেন এই শাড়িটা। এটার মধ্যে 5 থেকে 6টা কালার পেয়ে যাবেন এটার মধ্যে। এটা হচ্ছে আপনার আঁচলের কাজটা, দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন, একদম নিউ ডিজাইনের মধ্যে আপনার পিটানো আপনার ম্যাট গোল্ড জরি দিয়ে কাজ করা আছে, আর হচ্ছে আপনার মিনাকারি কাজ করা পেয়ে যাচ্ছেন, একদম স্মুথনেস শাড়িটা ধরলেই বুঝতে পারবেন। আর এটা হচ্ছে আপনার ব্লাউজটা, ব্লাউজটা এক কালারের মধ্যে জাস্ট আপনার পাড়ের সাথে ম্যাচিং করা, আপনার বেল্টের কাজ করা হবে, টু স্লিপ এবং ব্লাউজের পিছনে ডিজাইনটা দেওয়া আছে, ঠিক আছে, খুবই ভালোভাবে সুন্দরভাবে কিন্তু আপনারা ব্লাউজটি বানিয়ে নিতে পারবেন আপনাদের মন মতো। এখন দেখাচ্ছি আপনার মিনাকারি ছাড়া, এটা হচ্ছে আপনার বোটল গ্রিনের মধ্যে, টোটালি আপনার পিওর ম্যাট গোল্ড জরি দিয়ে পিটানো কাজ করা আছে, একদম নিখুঁতভাবে কাজ করা, ডিজাইনটা একদম মোস্ট আনকমনের মধ্যে পেয়ে যাচ্ছেন, দেখেন খুবই সুন্দর লতাপাতা স্টাইলের কাজ করা, কোনো হেজিবিজি হবে না, একদম স্ট্যান্ডার্ড সাইজের যে লতাপাতাটা হয় এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে, আর কালারটা কিন্তু খুবই জোস, আর জরিটাও কিন্তু আপনার কিছু জরি আছে আপনার মনে করেন যে আপনার গোল্ডেন জরি হয়ে থাকে, কিন্তু এটা কোনো গোল্ডেন জরি না, এটা হচ্ছে আপনার পিওর ম্যাট গোল্ড জরির মধ্যে। জরিগুলো খুবই সফট হবে আর অনেক চিকন হবে, আপনারা কুচি দিয়ে যখন পরবেন কোনো শাড়ি মনে করেন যে আপনার ফুলে থাকবে না, আপনার খুবই মানে কি ভালোভাবে আপনারা শাড়িটা পরতে পারবেন, ক্যারি করতে পারবেন। এটা হচ্ছে আপনার ফুল জমিনের কাজটা, আর এটা হচ্ছে আপনার আঁচলটা, আঁচলটা আপনার স্ট্যান্ডার্ড সাইজের, আপনার খুবই সুন্দর আপনার পানবুটা স্টাইলের কাজ করা আছে, ফুললি আপনার পিটানো কাজ করার মধ্যে পেয়ে যাবেন। ব্যাক সাইডটা একটু দেখাবো আমি, এটা হচ্ছে আপনার আঁচলের ব্যাক সাইড, একটা সুতা নাই আপনার অর্নামেন্টসে বাঁধবে না, আপনার যেভাবে খুশি সেভাবে কিন্তু আপনার সাজুগুজু করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর এটা হচ্ছে আপনার ব্লাউজটা, ব্লাউজটা লং মানে কি এটার সাইজটা দেখেন, আপনার কোনো কাপড় অ্যাড করা লাগবে না, এটা দিয়ে আপনার মন মতো কিন্তু আপনার স্টাইলিশভাবে ব্লাউজটি বানিয়ে নিতে পারবেন, আপনার অ্যালবো কাট, থ্রি কোয়ার্টার, ফুল ফুল হাতা আপনার যেভাবে খুশি সেভাবে কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন। আর হচ্ছে আপনার টু স্লিপ এবং ব্লাউজের পিছনে কিন্তু ডিজাইন দেওয়া আছে প্রত্যেকটা শাড়ির মধ্যে, আপনার ব্লাউজটা কিন্তু গর্জিয়াস হবে অনেক, আর প্রাইসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। আপনারা যদি প্রাইস জানতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওইখানে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, প্রাইজের সম্বন্ধে আপনারা কথা বলতে পারবেন আমাদের সাথে যদি জানার ইচ্ছা থাকে। তা আর এটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে মিনাকারি কাজ করা, এই যে দেখেন খুবই ছোট ছোট আপনার ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে আপনার কাজ করা আছে, ফ্লাওয়ারগুলো অনেক স্মল সাইজের, তার মধ্যে কিন্তু আপনার মিনাকারি কাজটাও পেয়ে যাচ্ছেন, আর পাড়ের মধ্যে কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা আছে, এই যে একটু দেখাবো, এটা হচ্ছে আপনার পাড়ের ডিজাইনটা দেখেন, ফ্লাওয়ার ডিজাইনটা খুবই সুন্দর আপনার, এই যে এই ডিজাইনটা একদম নিউ মানে কি নিউ স্টাইলে চলে আসছে, এটা হচ্ছে আপনার পাড়ের ডিজাইনটা, উপরের পার নিচের পার কিন্তু আপনার একই স্টাইলের পেয়ে যাচ্ছেন, ফুল জমিনে কিন্তু আপনার পিটানো কাজ করা, কোনো সাইডে কোনো গ্যাপ হবে না। এটা হচ্ছে আপনার আঁচলটা, খুবই সুন্দর রাজকীয় স্টাইলের কাজ করা আছে, একদম ফুললি পিটানো কাজ, আপনার জরিগুলো অনেক শাড়ি আছে আপনার বেনারসির মধ্যে, আপনার জরিগুলো উঠে উঠে থাকে কিন্তু এগুলো আপনার উঠা উঠা শাড়ি না, আপনার ধরলেই বুঝতে পারবেন হাতে যখন আপনার স্পর্শ করবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার আঁচলের কাজটা, খুবই সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে। আর এটা হচ্ছে আপনার ব্লাউজটা, প্রত্যেকটা ব্লাউজের কাপড় কিন্তু একদম পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে, আপনারা মন মতো কিন্তু আপনারা ব্লাউজ বানিয়ে নিতে পারবেন, আপনার কোনো কাপড় অ্যাড করা লাগবে না, টু স্লিপ এবং ব্লাউজের পিছনে কিন্তু আপনার ডিজাইনটা দেওয়া রয়েছে। এখন লাস্ট যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্লু কালার, নেভি ব্লু কালারের মধ্যে আপনার মিনাকারি কাজ করা, দেখেন ভিতরে ডিজাইনটা দেখেন, প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার লতাপাতার মধ্যে, এখন লতাপাতা ভালো চলতেছে, একদম নিউ স্টাইলের কাজ করা, আপনার ভিতরে দেখেন লতাপাতা প্লাস আপনার চেন স্টাইলের কাজ করা, তার মাঝখানে কিন্তু ফ্লাওয়ারের মধ্যে কিন্তু আপনার মিনাকারি কাজটাও পেয়ে যাচ্ছেন, পাড়ের মধ্যেও কিন্তু আপনার মিনাকারি
ফুলি টোটালি আপনি মিনাকারি পার্টি বেনারসি এটাকে বলে পার্টি বেনারসি লাইট ওয়েটের মধ্যে আপনারা বেনারসি মনে করতেছেন যে অনেক ভারী হবে কিন্তু না এগুলো কোনো ভারী হবে না আপনারা খুব সুন্দরভাবে আপনারা ক্যারি করতে পারবেন কোনো অসুবিধা হবে না এটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটি কালার কালারটা কিন্তু মাশাআল্লাহ দিলে খুব ভালো লাগতেছে পরিপাটি করে পরলে আপনারা সবাইকে কিন্তু ভালো লাগবে ঠিক আছে যে কোনো এজের আপুরা যদি পরেন খুব ভালো লাগবে মাশাআল্লাহ দিলে আর এটা আঁচলটা দেখাবো এটা হচ্ছে আপনার আঁচলটা দেখেন আঁচলটার মধ্যে আপনার পানবোটা স্টাইলের কাজ করা আছে প্রত্যেকটা পানবোটার মধ্যে কিন্তু ফ্লাওয়ার ডিজাইনের কাজ করা আপনার মিনাকারি কাজ করাটাও পেয়ে যাচ্ছেন ভিতরে কিন্তু আপনার ছোট ছোট ফ্লাওয়ার ডিজাইন দিয়ে আপনার লতা পাতা স্টাইল দিয়ে আপনার পিটানো কাজ করা আছে দেখেন পানবোটাটা খুবই সুন্দরভাবে আপনার ফুটে আছে এটা হচ্ছে আপনার আঁচলের কাজটা আর এটা হচ্ছে আপনার ব্লাউজটা ব্লাউজটা আপনার এক কালার জাস্ট আপনার পাড়ের সাথে ম্যাচিং করা ডিজাইন হবে আপনার টু স্লিপ এবং ব্লাউজের পিছনে ডিজাইনটা দেওয়া আছে খুবই সুন্দরভাবে কিন্তু আপনার ব্লাউজটি বানিয়ে নিতে পারবেন তো ভিউয়ার্স আশা করি আমাদের এই কালেকশনগুলো আপনাদের ভালো লাগছে আর যদি কোনো শাড়ি আপনাদের পছন্দ হয়ে থাকে ঘরে বসেই কিন্তু আপনারা ঝামেলামুক্তভাবে অর্ডার করতে পারবেন তো যে শাড়িটা আপনাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে ফেলুন অথবা আমাদের যোগাযোগ করার মাধ্যম রয়েছে আমাদের ভিডিওর স্ক্রিনের নাম্বার এবং লোকেশন দেওয়া আছে ওইখানেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আশা করি ভিউয়ার্স আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন আর আমাদের চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম